2013 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 2035 সালের মধ্যে প্রতিরোধযোগ্য শিশু মৃত্যু হার হ্রাসের অঙ্গীকার ব্যক্ত করেছে। আর এ লক্ষ্যে প্রতি হাজার শিশুর মৃত্যু হার 20 নামিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়ার জন্য বাংলাদেশ সরকার এখন দৃঢ়প্রতিজ্ঞ। নবজাতকের মৃত্যু হার কমানোর জন্য কম্প্রিহেন্সিভ নিউবর্ন কেয়ার প্যাকেজ, যেটা CNCP প্যাকেজ তৈরি করা হয়েছে, এবং এই প্যাকেজে নতুন 4টি স্বীকৃত কর্মকৌশল অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কর্মকৌশলগুলো হলো: এক, যে যখন একটা নবজাতক জন্ম নেবে, জন্মের পরপরই একবারের জন্য 7.1% ক্লোরোহেক্সিডিন তার নাভিতে লাগাতে হবে। দুই হলো, কোনো অপরিণত নবজাতক যখন জন্ম নেয় তাকে ক্যাঙ্গারু মাদার কেয়ার দিয়ে তার মৃত্যুর ঝুঁকি কমানো এবং তাকে বাঁচিয়ে রাখবার একটা প্রচেষ্টা নেওয়া। তিন নম্বর হলো, অপরিণত নবজাতকের যাতে জটিলতা কম হয় সে কারণে মাকে গর্ভাবস্থায় অ্যান্টিনাটাল কর্টিকোস্টেরয়েড ইঞ্জেকশন প্রদান। আর চার নম্বর হলো, কোনো নবজাতক যখন কমিউনিটিতে অসুস্থ হবে এবং কোনো স্বাস্থ্যকেন্দ্রে তাকে নিয়ে যাওয়া হবে না বা সে যেতে পারবে না, তখন তাকে ওই কমিউনিটিতে সংক্রমণ ব্যাধির যে ব্যবস্থাপনা সেটা প্রদান করা। এই চারটি কৌশল CNCP ই লার্নিং কোর্সটি নবজাতকের তাৎক্ষণিক এবং অত্যাবশ্যকীয় পরিচর্যা সহ অসুস্থ নবজাতকের ব্যবস্থাপনা বিষয়ক একটি স্বশিক্ষণ প্রশিক্ষণ বা সেলফ লার্নিং ট্রেনিং কোর্স, যেটি নির্মিত হয়েছে যার মাধ্যমে চিকিৎসক, নার্স, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রত্যেকের জন্য একটা উপযোগী প্রশিক্ষণ কোর্স। CNCP ই লার্নিং কোর্সটি অত্যন্ত সময় উপযোগী এবং বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মীদের নবজাতকের স্বাস্থ্য সেবা বিষয়ক জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সেবার মান এবং গুণগত উৎকর্ষতার জন্য বিশেষভাবে সহায়ক হবে।